শহরে জনসংখ্যার অনুপাতে কিন্তু যথেষ্ট লাইব্রেরি নেই, হয়তো তাই এখন অনেক ক্যাফের সঙ্গে গড়ে উঠেছে লাইব্রেরি। আমাদের যান্ত্রিক জীবনে একটু ভিন্ন স্বাদ এনে দিতে পারে এমন রিডিং ক্যাফে। ঢাকা সিটিতে বুক স্টোর, ভালো বুক স্টোর খুবই কম, ওরকম ভালো বুক স্টোর নাই, হাতে গোনা দু একটা আছে। বাট এই যে ঢাকা সিটি যারা আছেন তারা অনেক বই পড়তে চান, অনেক বই পড়তে চান, বই ঠিকমতো বই পাচ্ছে না, কোথায় গেলে কোন বইটা পাওয়া যাবে, কোন কালেকশনগুলো কোথায় পাওয়া যাবে, এই যে একসাথে যে সব একটা জায়গায় যে বইয়ের কালেকশনগুলো পাবে, এরকম কোনো বুক স্টোর আগে নর্মালি ছিল না। গতকালকে দ্য রিডিং ক্যাফে বনানী আমার সেকেন্ড ব্রাঞ্চটা আমরা এখানে ওপেন করলাম। তো মাশাআল্লাহ এখানে রেসপন্স ভালো, এখানে যেটা করেছি আমরা বুকস করেছি, ক্যাফে করেছি এবং প্লেজোন করেছি। মানুষের যে রিডিং হ্যাবিটটাও মানে এখান থেকে অনেক গ্রো হবে, মানুষ ইজিলি মানে সব বুকস কালেকশনগুলো এখান থেকে পেয়ে যাচ্ছে। এখন যেরকম যুগ পড়েছে, এই গ্যাজেট, মোবাইল ফোন এইসব কিছুর মধ্যে নেটফ্লিক্স, ইউটিউব, বাচ্চাদেরকে স্ক্রিন ফ্রি রাখাটা খুবই ডিফিকাল্ট। তো এখন যদি বইয়ের মতো একটা সাবজেক্টের সাথে বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করানো যায়, তো আমি যখন আমার বাচ্চার জন্য বিভিন্ন রকম কন্টেন্টের ভালো ভালো বই খুঁজতাম, বাংলা বইয়ের পাশাপাশি ইংরেজি বইটা আমি অতটা পেতাম না। তো তারপরে আস্তে আস্তে আমি এটা সম্পর্কে জানি এবং এখানে এসে দেখি যে বাচ্চাদের জন্য ভ্যারাইটিস কন্টেন্টের প্রচুর ভালো বই আছে। ওদের ভোকাবুলারি বাড়ছে, ওদের ইমাজিনেশন বাড়ছে, এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে রিডিং হ্যাবিটের পাশাপাশি এখনকার যুগে স্ক্রিন ফ্রি একটা ভালো সময় বাচ্চারা স্পেন্ড করছে। সো এটা তো আমার জন্য খুবই পছন্দের একটা জায়গা হয়েছে এবং হেল্পফুল একটা জায়গা হয়েছে, যে বাচ্চাকে নিয়ে আসা, বই কিনে দেয়া, বইয়ের সাথে একটা খেলনার দোকানে নেওয়ার চেয়ে আমার মনে হয় যে এখানে নিয়ে আসা বাচ্চার জন্য অনেক ভালো। এখানে আমি যেই বইগুলাই কিনি সেই বইগুলো অনেক মজার থাকে আর এক্সাইটিং থাকে। এখানে আমাদের অনেক পাঠক অনেক ক্রিয়েট হয়েছে, অনেক নিউ পাঠক আসছে। ডে বাই ডে আমরা চাচ্ছি যে রিডার্স ক্রিয়েট করার জন্য আর এটাকে ডেভেলপ করার জন্য, আর চিলড্রেনরা বা যারা বই পড়তে চায় একটা ভালো একটা এনভায়রনমেন্ট দিতে চায় তাদের জন্য, যাতে এখানে এসে আমাদের কালেকশনগুলো সম্পর্কে আইডিয়া পায়।